Assalamualaikum everyone, welcome back to my channel Cooking House and Family Blog. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট বন রুটি তৈরির একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা যদি ঘরেই তৈরি করতে পারি পারফেক্ট বন রুটি, তাহলে কি প্রয়োজন শুধু শুধু বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়ার। খুব সহজে খুব দ্রুত এটি ঘরে তৈরি করা যায়, যা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্য আমার আজকে রেসিপিটা শেয়ার করা, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমার সকল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আধা কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। তার মধ্যে আমি 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি গুলিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। দেখেন আমি এগুলো মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিব। এখন আমি ডোটা তৈরি করে নিব। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 কাপ ময়দা দিয়ে এটি তৈরি করব। কাপটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই মেজারমেন্টটা ভালোভাবে বুঝে নেবেন। দেখেন আমার কাপটা, আমি 3 কাপ ময়দা দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ লবণ। এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো কাটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করতেছি চিনি। আমি 3 কাপ ময়দার সাথে 3 চা চামচ চিনি অ্যাড করব। আসলে চিনিটা অ্যাড করলে স্বাদটা ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমি এর মধ্যে সয়াবিন তেলটা ইউজ করতেছি। আমি প্রায় 2 চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এগুলোকে মিক্স করে নিব। এটা হাত দিয়ে মিক্স করতে হবে। এখন হাতটা ইউজ করতেছি। ভালোভাবে ঘষে ঘষে মিক্স করবেন। এর মধ্যে এখন আমি যে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিব। দেখেন এই ইস্টটা কতটা ফ্লাফি হয়েছে। ইস্ট ভালো কিনা এটা বোঝার পারফেক্ট ওয়ে হচ্ছে আপনি দেখতেই পাবেন ইস্টটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন আপনার ইস্টটা ভালো এবং এটাই পারফেক্ট। আমি ইস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি ওগুলোকে মেখে নিব সুন্দর করে। দেখেন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখন আমি লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করব। অনেকে পানি দিয়েও তৈরি করে, কিন্তু আমার থেকে লিকুইড দুধটাই ভালো লাগে, কারণ এ দিয়ে বন রুটিটা খেতেও ভালো লাগে, আলাদা মজাদার একটা পারফেক্ট একটা ফ্লেভার আসে, অসাধারণ লাগে আমার থেকে। এখন আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই একসাথে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন, সুন্দর একটা ব্যাটার তৈরি করবেন। আর এই বন রুটি তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট হচ্ছে ডোটা পারফেক্ট হতে হবে, তাহলে বন রুটিটা অবশ্যই পারফেক্ট হবে। দেখেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, আমার একেবারে পারফেক্ট ডো হয়েছে। এটা যতটা মেখে নিতে পারেন ততটাই ভালো, তাহলে বন রুটিটাই পারফেক্ট হবে। বনটা অনেক খেতেও মজা লাগবে, এটা অনেক ফ্লাফি হবে। এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি খুদ্দি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। দেখেন আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ওগুলোকে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে এসেছি 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখেন এটা ফুলে 3 গুণ হয়ে গেছে। এখন আমি এর বাতাসটা বের করে দিব, ভালো করে আরও মেখে নেব। দেখেন এর বাতাসটা আমি বের করে দিয়েছি, এখন মেখে নিচ্ছি। আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই ফুলে এটা 3 গুণ হয়েছে। আমি মেখে নেওয়া শেষ। এখন আমি একটা ফ্যানের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এই ফ্যানটার মধ্যে বনটা তৈরি করব। এই বনগুলো আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, ওরা অনেক পছন্দ করবে। এখন আমি ওই যে ডোটা তৈরি করেছি ওটাকে আমি 5 পিস করে নিয়েছিলাম। এখন ওগুলোকে আমি মুখে বন রুটির শেপ দিয়ে দিচ্ছি। দেখেন কীভাবে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দিবেন। এটা অনেক ইজি, জাস্ট হাত দিয়ে একটু মেখে মেখে নিতে হবে, তাহলে পারফেক্ট হবে। আমার বন রুটির শেপ হয়ে গেছে। আমি একে একে সবগুলো এভাবে করে নিব। দেখেন বসিয়ে দিচ্ছি, এভাবে আমি সবগুলো এখন করে নিব। আমার সবগুলো হয়ে গেছে, আর একটা বাকি আছে। আমার 3 কাপ ময়দা দিয়ে প্রায় 5টা হয়েছে।
আপনারা চাইলে আরো ছোট সাইজে করতে পারেন, আমার থেকে এই সাইজটা পারফেক্ট মনে হলো তাই আমি এই সাইজটাই দিয়েছি। করে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো, এখন আমি এভাবেই রেখে দিব। তবে তার আগে একটু দুধ ব্রাশ করে দিব উপরে, দেখেন আমি একটু দুধ ব্রাশ করে দিব। দুধ ব্রাশ করে দেওয়ার পর আমি প্রায় এভাবে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। দুধ ব্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার দুধ ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এভাবে ফিরে আসছি 15 মিনিট পর, দেখেন 15 মিনিট পর এগুলো অনেকটা প্লাফি হয়ে গেছে, ফুলে গেছে কিছুটা। এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দিব। চুলে বসিয়ে দেওয়ার আগে অবশ্যই একটু দুধ ব্রাশ করে দিবেন, দেখেন আমি দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা ভালো আসবে। আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি। নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা দিলে কি হবে আর বনরুটিটা পুড়ে যাবে না, কারণ সরাসরি যদি এটা পাইপ ফ্যানে তৈরি করতে যান তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর, আমি এভাবে 40 মিনিট এটা ব্রেক করেছি। 40 মিনিট পর দেখেন এটার কী অবস্থা, একেবারে পারফেক্ট হয়ে গেছে কিন্তু কালারটা আসেনি। এখন কালারটা আসার জন্য কী করতে হবে, কালারটা আসার জন্য আমরা যে তাওয়া দিয়েছিলাম নিচে ওই তাওয়াটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিব। দেখেন আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি, এভাবে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট। চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখেন আমার এগুলো কত সুন্দর একটা কালার এসেছে, আমার থেকে এই কালারটাই ভালো লাগে। আপনারা চাইলে আরেকটু কালার করে নিতে পারেন প্রায় আরও 5 মিনিট রেখে, কিন্তু না আমার থেকে এই কালারটা অনেক ভালো লাগে, এর জন্য আমি এটাই রাখবো। হয়ে গেছে আমার বনরুটি তৈরি, দেখছেন কত ইজি উপায়ে কত তাড়াতাড়ি এটা তৈরি করা যায়, তাহলে কি প্রয়োজন বাইরে খাওয়া। এখন আমি এগুলোকে তুলে নিব, তুলে নিচ্ছি আমি একটা প্লেট এগুলো তুলে নিব। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যদি রেসিপিটা ফলো করেন আমাকে জানাবেন। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, এখন আমি এগুলো একটা নাইফ দিয়ে কেটে নিব। একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি এগুলোকে, অনেক সুন্দর একটা কালার এসেছে, অনেক ফ্লাফি হয়েছে, অনেক ইজি হয়েছে, এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। অনেকেই জানেন কম বেশি, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। অসাধারণ একটি রেসিপি, আমার থেকে ভালোই লাগে। আর আপনাদের ছোট্ট সোনামণিদেরকেও আপনারা এগুলো তৈরি করে দিতে পারেন, ওরা খুবই পছন্দ করবে। স্বাস্থ্যসম্মত উপায়ে যদি ঘরেই তৈরি করা যায় কী প্রয়োজন বাইরে থেকে কিনে নিয়ে আসার। অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর অবশ্যই আমার রেসিপিটা ভালোভাবে ফুলভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন, দেখেন ভিতরটাও কতটা ফ্লাফি হয়েছে। আমি এটা জেলের সাথেই পরিবেশন করেছি, আপনারা চাইলে আপনাদের আমি এখানে ম্যাঙ্গো জেলটাই পরিবেশন করেছি, আমার থেকে ম্যাঙ্গো জেলটা ভালো লাগে এই বনটার সাথে। আপনারা চাইলে অন্য কোনো জেল দিয়েও খেতে পারেন। এই জেলেটির রেসিপিও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগবে আপনাদের, খারাপ লাগবে না। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন, আর সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।